আসসালামু আলাইকুম অ হুজবুল্লাহমিনা সাইতানিম বিসমিল্লাহ রহিম শুরু করছি মহান আল্লাহ পাকের নাম স্মরণ করে বিয়াল্লিশতম দিনের আপডেট আশা করছি আপনারা আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে বিয়াল্লিশতম দিনের আপডেট শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই তা হল আমি যে ভিডিও করি তা ইউটিউবে আপলোড দিই আসলে কাউকে প্রলন প্রলোভন দেখানোর উদ্দেশ্য নয় বাস্তব কিছু তথ্য বাস্তব কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করাটাই হলো আমার মূল লক্ষ্য সিদ্ধান্ত আপনাদের কারণ এখন প্রতিযোগিতামূলক বাজারে এই ব্যবসা কতটা নিরাপদ তা আপনাদেরকেই চোখ কান খোলা রেখে সামনের দিকে অগ্রসর হতে হবে অনেকে অনেকভাবে নেগেটিভ মন্তব্য করছেন আমি সেই সব ভাইদেরকে বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করি আমার এখন পর্যন্ত কোনো ভিডিওতে আমি আপনাদেরকে প্রলোভন দেখিয়েছি বলে কি মনে হয় না আশা করছি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন আসলে আমি কি বলতে চাচ্ছি তবে যাই হোক শুরু করা যাক বিয়াল্লিশতম দিনের আপডেট আজকে আমি খাবার পরিবেশন করেছি একশো পনেরো কেজি যা সর্বমোট দুই হাজার চারশো আশি কেজি পানি সরবরাহ করেছি দুইশো পঁচিশ লিটার যা সর্বমোট ছয় লিটার মেডিসিন যা ব্যবহার করেছি সকালবেলা পলজাইম এক লিটার এক এম এল মেডিসিন দুপুরবেলা হাইড্রোসল এক এমএল চার লিটার পানির সাথে এবং রাতের বেলা ব্যবহার করেছি অ্যামাইনোভেট প্লাস এক এম এল এক লিটার পানির সাথে এবার জানাবো আপনাদেরকে আজকে গড় ওজন আমরা আজকে অনেক কষ্ট করে আশিটি বাচ্চা ওজন করেছি যা এক একটা স্কেলে আটটি করে বাচ্চা নেওয়া সম্ভব হয়েছিল এবং সেইভাবে আমরা মোট আটটি স্কেলে ওজন করেছি যা সর্বমোট ওজন এসেছিল ছিয়াত্তর হাজার গ্রাম যা আশি দিয়ে ভাগ করে আমরা পেয়েছি নয়শো ষাট গ্রাম তো আপনারা দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে স্কেলের কাউন্টিং আশা করছি আপনারা তা বুঝতে পেরেছেন যাদের মনে হয় যে ভিডিওটা কন্টিনিউ করা উচিত তাদেরকে বলছি আপনারা কন্টিনিউ করতে পারেন আর যাদের মনে হয় স্কিপ করা প্রয়োজন তাদেরকে বলছি আপনারা স্কিপ করে যাবেন এতে আমার বা আপনার কারো ক্ষতি বা উপকার হবে কি না হবে সেটা ওপরওয়ালাই ভালো জানে তো অনেক কথা হয়তো বা বলে ফেললাম এর জন্য ক্ষমা প্রার্থনা করছি এর সাথে আরেকটু বলতে চাই আমার কিছু শুভাকাঙ্ক্ষী বা যারা কন্টিনিউ করছেন তারা আমাকে জিজ্ঞেস করেছেন যে কবে হারভেস্ট করব আসলে এখনও আমার হারভেস্ট করার মতো ওজন আসেনি আমি এটা নিয়ে আসলেই চিন্তিত দোয়া করবেন যাতে অতি দ্রুত এই ওজনটা চলে আসে আমার টার্গেট প্রত্যেকটা বাচ্চা বারোশো গ্রাম গড় ওয়েট আসলে হয়তো বা এটা সেল করব আশা করছি আমি পঁয়তাল্লিশ দিন পর্যন্ত অপেক্ষা করব তারপরে কি হবে তার উপরেই সিদ্ধান্ত নেব যাই হোক আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার কাত